بسم الله الكون علما أدبا فكرا فنا وتعلمه ركنا ركنا وامض به موفور الهمة. اقرأ بسم الله الكون علما أدبا فكرا فنا وتعلمه ركنا ركنا وامض به موفور الهمة. واصعد نحو القمة اقرأ 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 كانت أول كلمة. مثل الطير يغادر وكره مثل النحلة فوق الزهرة ابحث عن معنى عن فكرة انشدها في أعذب نغمة. مثل الطير يغادر وكره مثل النحلة فوق الزهرة ابحث عن معنى عن فكرة انشدها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. دوي نمبر نعمت تبول ونكي আল্লাহ তাআলা বলেন দুই নম্বর রহমত দুই নম্বর নিয়ামত হলো ও দুনিয়ার মানুষ তোমার যে সাড়ে তিন হাত দেহ এ দেহতে আমি আল্লাহর লক্ষ লক্ষ নিয়ামত জড়িয়ে আছে। আল্লাহর রহমত ছাড়া তোমার চোখের জ্যোতি হারিয়ে যাবে, আল্লাহর রহমত ছাড়া তোমার কানের শক্তি হারিয়ে যাবে, আল্লাহর রহমত ছাড়া তোমার শ্বাস প্রশ্বাস এক মুহূর্ত চলতে পারে না। প্রতি মুহূর্তে আমরা শ্বাস নেই আর প্রশ্বাস ফেলি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এবার দেখেন কোন রোগীকে যদি লাইফ সাপোর্টে হাসপাতালে গিয়ে ভর্তি করেন, ওর নাকের মধ্যে দুইটা লাইন লাগায়া অক্সিজেনের ব্যাগ যখন ঝুলিয়ে দেওয়া হয়, এক ব্যাগ অক্সিজেনের দাম হলো 5,000 টাকা 6,000 টাকা, এক ঘন্টা চলবে, এক ঘন্টায় 5,000 টাকা করে যদি অক্সিজেনের ব্যাগের দাম হয়, আমরা সারা জীবন কত ব্যাগ অক্সিজেন গ্রহণ করেছি। এই অক্সিজেনের দাম নির্ধারণ করে দিয়া আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা মানুষের জন্য অক্সিজেনের বিল পাঠায়, এই বিল বিল পরিশোধ করার ক্ষমতা কোন মানুষের আছে নাকি? কত গ্যালন কত মিলিয়ন আল্লাহর অক্সিজেন গ্রহণ করেছেন, আল্লাহ যদি আপনার আমার কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কোন মানুষের আছে নাকি? আওয়াজ দেয়া কান আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলে আলাম না জাহাল্লাহু আইনাইনি ওয়ালিসানাও ওয়াশাফাতাইনি ওয়াহাদাইনাহুন নাজদাই। আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? আরেকবার দুই খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহ আকবার। ভাইরা আমার বাবা সিরা আমার সুরা রহমানের দুই নম্বর নিয়ামতের আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহর কতগুলো নিয়ামত আছে একবার খেয়াল করে দেখো, তোমার চক্ষু দুটাতে আমি আল্লাহ কত জ্যোতি দিয়েছি, এই যে মুখের দিকে তাকায়া দেখো 32টা দাঁত, মাঝখানে একখানা গোস্তের টুকরা নড়ে, ডানে যায় বামে যায় ওপরে যায় নিচে আসে, কিন্তু চারিদিকে 32টা দাঁত রেডি হয়ে আছে। সুযোগ পেলে জিহ্বাকে কামড় মারে কি মারে না? কিন্তু সুযোগ দেয় নাকি? বছরে একবার পাই না। এইভাবে জিহ্বা দাঁতের চারিদিকে চারিদিকে দাঁত মাঝখানে জিহ্বা নড়ে চড়ে, একবার সুযোগ দেয় না। যদি কোনো কারণে জিহ্বা ভুল করে দাঁত কামড় মারতে ছেড়ে দেয় না, ঠিক না ভাই? ঠিক। এই যে দেখেন দুপুরবেলা খেলাম গরুর গোস্ত, এখানটা গরুর গোস্ত দাঁতের ফাঁকে ঢুকে গেল, আমি একটু ঝিমাচ্ছিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার জিহ্বাটা যেই দাঁতের ফাঁকে গোস্তটা ঢুকে আছে ওখানে গিয়ে জিহ্বাটা আমারে ধাক্কা আমারে ধাক্কা। আমি জিহ্বাকে জিজ্ঞাসা করলাম আরে জিহ্বা হয়েছে কি, এভাবে ধাক্কা মারো কেন, এত অস্থির কেন? জিহ্বা বলে হুজুর দুই দাঁতের ফাঁকে একখানা গোস্ত ঢুকে গেছে, ওর বাপের ক্ষমতা নাই যেটা বের করতে পারে, আমি ওর প্রতিবেশী, আমি ধাক্কা মেরে মেরে কিছু উপকার করার চেষ্টা করি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি বললাম ওরে জিহ্বা দাঁত সুযোগ পেলে তোমারে কামড় দেয় আর তুমি দাঁতের উপকার করো, কারণখানা কি? জিহ্বা বলে হুজুর দাঁত আমাকে যতই কামড় দেখ চারিদিকে আমাকে হেফাজত করে রেখেছে, তার চারিদিকে আমার হেফাজতের দায়িত্ব পালন করে, অতএব ওরা আমার যতই শত্রুতা করুক আমি যতক্ষণ পারি দাঁতের উপকার করে যাব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সৃষ্টিকার আর জোরে প্রত্যেকটা
অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর রহমত জড়িয়ে আছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করলে রাত পেরিয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ করা যাবে না। এই যে আমার দিকে তাকিয়ে দেখেন, আমার হাতে কয় আঙ্গুল? যার যার পাঁচখানা আঙ্গুল, আল্লাহকে তুলে দেখান, আল্লাহর হস্তে হাতখানা তুলে দেখান। যার পাঁচখানা আঙ্গুল আছে তারা তুলবেন, যারা লুলহা তারা তুলিয়েন না। আল্লাহ কবুল করুন, জোরে কেন আমিন। এবার দেখেন তো আঙ্গুল পাঁচটা সমান না ছোট বড়? এই ছোট বড় হওয়ার কারণে এক নাস্তিক বলছে আল্লাহ সব সৃষ্টি ভালো, কিন্তু হাতখানা আল্লাহ সৃষ্টি করতে ভুল করেছে। এটা যদি আঙ্গুলগুলো সব সমান হতো দেখতে কতই সুন্দর হতো। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য এই দুই আঙ্গুলো কাঁটাবিদ্ধ হলো, ইনফেকশন হয়ে গেল, ডাক্তার বলল কেটে ফেলতে হবে। এবারে আঙ্গুল দুটা যখন কেটে ফেললো, চার আঙ্গুল একেবারে সমান হয়ে গেছে। এবার চার আঙ্গুল যখন সমান হয়ে গেছে, হাতখান যখন ভালো হলো, এ হাত দিয়ে খাবার খেতে যখন খাবার তুলে সব খাবার গুলো ভর ভর করে পড়ে যায়, একটা খাবার উঠে না, কারণ আঙ্গুলের শক্তি কমে গেছে। আঙ্গুলের এই আগাটা কেটে ফেলার কারণে এর শক্তি হারিয়ে গেছে, যাই তুলতে যায় কিছুই উঠে না। এবার সে বলছে আল্লাহ এ আঙ্গুল ছোট বড়ের মধ্যে বরকত আছে, এটার মধ্যে আল্লাহ তোমার নিয়ামত রহমত জড়িত, জোরে কান ঠিক কেনা। এই যে এই আঙ্গুলটাকে দিনাজপুরে কি বলে? বুড়া আঙ্গুল, জোরে কান ঠিক না বে ঠিক। কেন যেন একে বুড়া বলে আমি বুঝি না, একসাথে সব আঙ্গুল এসেছে কিন্তু এগুলোকে বুড়া বলে না, একে বলে বুড়া। কি জন্য যেন বুড়া বলে তা আমার বুঝে আসে না। অথচ দেখেন এই চার আঙ্গুলের যতখানি শক্তি, এই বুড়ার একাই ততখানি শক্তি। এদিকে তাকিয়ে দেখেন এই যে জিনিসটা আমি ধরতে যাচ্ছি, চার আঙ্গুল একসাথে একদিকে ধরলো আর বুড়া আর একদিকে ঘাড় পাতালো, তাই না? বুড়া একাই ঘাড় পেতেছে আর একদিকে, আর চার আঙ্গুল একদিকে। অর্থাৎ এই চার আঙ্গুলের যতখানি শক্তি, বুড়ার শক্তি তার চাইতে বেশি, জোরে কান ঠিক না বেটি। কেন জানি আরে বুড়া বলে আমি বুঝি না। এই যে দেখেন এ আঙ্গুলগুলো ছাপ দিবেন, টিপ দিবেন, অন্যের সাথে মিলে যেতে পারে, কিন্তু এই বৃদ্ধাঙ্গুলে কালি লাগায় আর টিপ দিবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কারো বৃদ্ধাঙ্গুলের টিপ বা ছাপের সাথে অন্য কারো টিপ বা ছাপের মিল হবে না। সৃষ্টিটা কার? আর একটু জোরে কন। আচ্ছা দেখেন এই আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, কিন্তু এটা দেখালে দিনাজপুরে রাগ করে নাকি? করে তো। এটা দেখালাম রাগ করলেন, আর এটা দেখালে হুজুর আমারে তুই কল্লা দেখালি? ভাইরা আমার বৃদ্ধাঙ্গুলের কত মর্যাদা, চার আঙ্গুলে যা ক্ষমতা রাখে তার চাইতে বৃদ্ধাঙ্গুলের ক্ষমতা বেশি, জোরে কান ঠিক না বে ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ছেড়ে দেব? চলবে? কতক্ষণ? ওরে বাবা, ওই ভাই বলছে সারা রাত, তার মানে হুজুরকে করবে কাজ। আরেক বার দুইখান হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহ আকবার। ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, কে তোমাকে বিভ্রান্ত করেছে তোমার রবের ব্যাপারে? যিনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম সুন্দর একখানা দেহ দিয়েছেন, আর তার ইচ্ছা মাফিক সুন্দর একটা আকৃতি চেহারা দান করেছেন, চিৎকার দিয়া কন মারহাবা। আমাদের স্রষ্টাকে দুইখানা হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? ভাইয়ের আমার, বাবা ছেলে আমার, ছেলে হওয়া মেয়ে হওয়া এটা মানুষের হাতের ক্ষমতা না, আল্লাহ আল্লাহ তাআলা নিজ হাতে ক্ষমতা রেখেছে। আল্লাহ কাকে ছেলে দিবে, কাকে মেয়ে দিবে,
আল্লাহ নিজ হাতে ক্ষমতা দেন, নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বারবার যদি কন্যা সন্তান হয় অনেক বাড়ির পুরুষ মহিলার উপর রেগে যায়, তাকে রাগ দেখায়, অনেককে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়। এই ধরনের দুর্ঘটনা দিনাজপুরে আছে না না। আজকের বর্তমান চিকিৎসা বিজ্ঞানে, বিজ্ঞান প্রযুক্তির যুগে এটা প্রমাণ হয়ে গেছে। প্রকৃত পক্ষে যদি কারো ঘরে বারবার কন্যা সন্তান হয়, এজন্য ওই মহিলা যতখানি দায়ী তার চাইতে ডাবল দায়ী হবে ওই বাড়ির পুরুষ। কারণ হলো মানুষের দেহের মধ্যে আপনার 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম নারীদের যা, পুরুষদেরও তা। এক জোড়া ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম, এটা নারীদের হলো ডবল এক্স আর পুরুষের হলো এক্স এবং ওয়াই। নারী পুরুষের যখন মিলন হয় পুরুষের কাছে আছে এক্স এবং ওয়াই, আর নারীর কাছে আছে ডবল এক্স। নারী এক্স ছাড়া কিছুই দিতে পারে না, ওই নারীর কাছ থেকে এক্স চলে আসলো আর পুরুষের কাছে আছে এক্স এবং ওয়াই। পুরুষ যদি এক্স দেয় তাহলে পারে ডাবল এক্স হয়ে গেলে ওটা নারী হয়ে যাবে, আর যদি ওয়াই দেয় এক্স ওয়াই হয়ে গেলে ওটা পুরুষ হয়ে যাবে। অতএব কন্যা সন্তান হওয়া আর ছেলে সন্তান হওয়া, কন্যা সন্তান হওয়া আর পুত্র সন্তান হওয়া, এটা অনেকটাই নির্ভর করে পুরুষের বীর্যের ওপরে, পুরুষের ক্ষমতার কারণেই ছেলে হয় আর নারী হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে যদি মহিলার গর্ভে বারবার কন্যা সন্তান হয় তাহলে পুরুষ মানুষটা ওকে লাল কার্ড দেখায়। এরপরে এবার হলো হলুদ কার্ড, এরপরে যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয়েছে তাহলে আমার বাড়িতে তোমার জন্য লাল কার্ড। লাল কার্ড বুঝেন, লাল কার্ড দেখায়। আমি বলবো মা বোনেরা, যদি কারো ঘরে বারবার কন্যা সন্তান হয় এখন থেকে লাল কার্ড হবে পুরুষের জন্য। নিজের ক্ষমতা নাই অপরকে লাল কার্ড দেখায়। ভাইয়ের আমার বাবা জিরা আমার এবার চলে আসেন, আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নারী আর পুরুষের নুতফার মিশ্রণ ঘটায়া আমি মানুষকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়া বলেন মারহাবা। সূরা তারেকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালি আমজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদা ফিকি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। মানুষেরা কি লক্ষ্য করে দেখবে না আমি আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছি? এক ফোঁটা নাপাক পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি, যেই পানিটা পুরুষের মেরুদণ্ড এবং বাম পাজরের হাড্ডি থেকে বের হয়। চিৎকার দেয়া কান মারহাবা। মেরুদণ্ড আর পাজরের হাড্ডি থেকে বের হয়। এখরুজু মিম বাইনি সুলবি, সুলবুন মানে হলো মেরুদণ্ড, অত্তারাইব এবং পাজরের হাড্ডি থেকে এই রসটা চুয়ে চুয়ে অন্ডকোষে গিয়ে জমা হয়, আর সেই রসের এক ফোঁটা রস মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মানুষের জন্ম হয়। চিৎকার দেখুন মারহাবা। ফ্রান্সের একজন বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বোকাইলি, তিনি মানব প্রজনন, মানব জন্ম প্রজনন নিয়ে তিনি গবেষণা করেছেন। একদিন দুই দিন তিন দিন না, আপনার ভ্রূণবিদ্যা, প্রসূতবিদ্যা, শরীরবিদ্যা আর আপনার দেহবিদ্যা নিয়ে গবেষণা করতে 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 10 বছর ধরে গবেষণা করে তিনি একটা ছোট্ট বই লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন দি অরিজিন অফ ম্যান। এই বইটা লেখার পরে তিনি ভূমিকায় লিখে দিয়েছেন বিশ্বের বুকে আমি প্রথম বিজ্ঞানী যা মানুষের জন্ম নিয়ে গবেষণা করে করে মানব জন্ম প্রজনন পদ্ধতি সম্পর্কে আমি সর্বপ্রথম আবিষ্কার করেছি। এই কথা লেখার পরে বইটা যখন প্রকাশিত হলো
ওই আপনার মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের ইমাম সাহেবের নজরে পড়ল। ইমাম সাহেব ফ্যাক্সের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, ডক্টর মরিস বুকাইরি, তুমি প্রথম বিজ্ঞানী না, তুমি যা আবিষ্কার করেছো আজ থেকে 1450 বছর আগে বিশ্বের সেরা বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে সর্বপ্রথম মানুষের জন্ম প্রজনন প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। ডক্টর মরিস বুকাইরির গায়ে সহ্য হলো না, কি ব্যাপার এত বড় সাহস, আমার গবেষণা নিয়ে এত বড় মন্তব্য কমেন্ট করেছেন, না দেখে ছাড়বো না। চলে আসলেন ফ্রান্স থেকে মিশরে, মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের বারান্দায় বসে গেল। ইমাম সাহেব বের হয়ে আসলেন, পরিচয় দিলেন, আমি ডক্টর মরিস বুকাইরি। বলে, কি জন্য এসেছেন? আপনি চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য এসেছি। আপনি দেখান কোথায় কোরআনের কোথায় আছে মানব জন্ম প্রজনন প্রক্রিয়া, কোথায় কোরআনে আছে আমাকে দেখাতে হবে। এবার মসজিদের ইমাম সাহেব ইউনিভার্সিটির কয়েকজন টিচার নিয়া সূরা মুমিনুনের আপনার 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা মুমিনুনের 12, 13, 14 তিনখানা আয়াত পাঠ করে শোনালেন, চিৎকার দেয়া কান মারহাবা। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عجاما فكسونا العجام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমার সূরা মুমিনুনের এই তিনখানা আয়াত পড়ে তর্জমা করে যখন ডক্টর মরিস বুকাইরিকে শোনানো হয়েছে, সে আশ্চর্য হয়ে গেছে। বলে, কি বিস্ময়কর কোরআন, এটা সত্যি কোরআনে আছে নাকি? আমাকে তা জানতে হবে, আমাকে ইংরেজি ট্রান্সলেট সহ একটা কোরআন দাও। এবার ইংরেজি ট্রান্সলেট সহ যখন তার হাতে কোরআন দেওয়া হলো, সে নিজে পড়ে পড়ে দেখে 10 বছর ধরে গবেষণা করে করে ডক্টর মরিস বুকাইরি যা লিখেছে দি অরিজিন অফ ম্যান নামের বইখানাতে, মাত্র তিনখান আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা বইয়ের সারাংশ হুবহু তুলে ধরেছে। জোরে কান মারহাবা। ডক্টর মরিস বুকাইরি বললেন, ও ইমাম সাহেব আর দেরি করায়েন না, আপনার রহমতের হাতখানা বাড়ায় দেন, আমি কোরআনের কাছে সারেন্ডার হয়ে গেলাম, আত্মা আমি আত্মসমর্পণ করলাম, আমি কোরআনের প্রতি ইমান আনলাম, আমাকে পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার ভাবিজের আমার ডক্টর মরিস বুকাইরি দি অরিজিন অফ ম্যান বইয়ের মধ্যে লিখেছে, স্বামী স্ত্রী যখন মিলন হয় এর মধ্যে যে বীর্য স্খলিত হয়, 1 ঘন সেন্টিমিটার বীর্যের মধ্যে একটা দুইটা তিনটা না, তিনি বলেন 2 থেকে 3 কোটি শুক্রকীট থাকে, আর মায়ের জরায়ের মধ্যে থেকে যে রসটা বের হয়ে আসে ওই রসের মধ্যে কোটি কোটি ডিম্বাণু থাকে, এই কোটি কোটি শুক্রাণু আর কোটি কোটি ডিম্বাণুর মধ্যে মাত্র একটা শুক্র একটা ডিম্বের মধ্যে প্রবেশ করে যায়। জীবন্ত শুক্র যখন ডিম্বের মধ্যে প্রবেশ করে, এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে একটা মানুষের সৃষ্টি হয়ে যায়। আর ডিম্বাণু শুক্রাণু কত ছোট, 1 ঘন সেন্টিমিটার ধরেন, এতটুকু এতটুকু 1 ঘন সেন্টিমিটার বীর্যে 2 থেকে 3 কোটি বীজ শুক্র থাকে, তাহলে এটা স্বচক্ষে দেখা যায় না, অনবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যাবে না। এত ছোট একটা শুক্র থেকে আল্লাহ
তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ তাআলা বলেন আলাইসা দালিকা বিকাদিরিন আলা আইহুইয়াল মাউতা। ওরে দুনিয়ার মানুষ, সামান্য একটা শুক্র থেকে ডিম্ব থেকে আমি যদি একটা মানুষের দেহ সৃষ্টি করতে পারি, এই শুক্র আপনার শুক্র আর ডিম্বাণুর মিশ্রণ ঘটে 40 দিন ধরে, 40 দিন মিশ্রণ হওয়ার পরে নুত ফাটা হয়ে যায় আলাকা। আলাকা মানে হলো যা ঝুলিয়ে থাকে, মানে জ্বরের মধ্যে চরবের মতো একটা সাদা জিনিস ঝুলে যায়, এটা 40 দিন পর্যন্ত ঝুলে থাকে, এরপরে এটা গোস্তের টুকরায় পরিণত হয়ে যায়, আলাকাটা হয়ে যায় মুজগা, মুজগাটা ধীরে ধীরে আবার 40 দিন পরে মুজগাটা হয়ে যায় ইজামা, এটা হাড্ডিতে পরিণত হয়, এবার দেহর মতো তৈরি হয়ে গিয়া, এরপরে আল্লাহ তাআলা বলেন ইজামার উপরে লাগায় দি লাহমা, গোস্ত এবং চামড়া লাগায়া 6 মাসে একটা সুন্দর দেহ আমি আল্লাহ তৈরি করে দে। স্রষ্টাকে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি শুক্র থেকে ডিম্ব থেকে আমি মানুষকে সৃষ্টি করতে পারি, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে পুনরুত্থিত দিনে এই মরা মানুষগুলো যখন মাটির সাথে মিশে যাবে, এই মানুষগুলো জিন থেকে আমি আল্লাহ তাআলা আবার সৃষ্টি করার ক্ষমতা রাখি কি না, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নয়? আওয়াজ দিয়ে বলেন আছে না নয়? সূরা আরাফের 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন দেখুন, আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু আল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, সৃষ্টি যার হুকুম চলবে, কথাটা কার? আল্লাহ বলছেন সৃষ্টি যার হুকুম চলবে তার। এবার আপনারা বলুন আমাদের স্রষ্টাকে, হাতখানা তুলে বলেন কে? তাহলে আমাদের উপরে আইন হুকুম চলবে কার? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষের মাথার উপরে আল্লাহর আইন নাই, আজকে মানুষের মাথার উপরে মানুষের আইন চাপিয়ে দেওয়া হয়েছে, কোর্ট কাচারি আদালত আর ডিসি অফিস, ইউনো অফিস আর ইউনিয়ন পরিষদ, যা কিছু চলে সব মানুষের আইনে চলে, এসব মানুষের আইনকে মূলোৎপাটন করে দিয়া ততস্থলে যতদিন পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত কোনো মুমিন মুসলমান আল্লাহ রহমত পাবে না। আল্লাহ রহমত পেতে হলে মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে দিয়া সেই জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা লাগবে। আওয়াজ দেওয়ালেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রহমত তারাই পাবে, আল্লামাল কোরআন যারা শিখবে কোরআন, খলকাল ইনসান আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, এই মানুষ যদি তার দেহের নিয়ামত, তার দেহের মধ্যে যে রহমত গুলো আছে এক একটা অঙ্গ নিয়ে সে যদি চিন্তা গবেষণা করে, তাহলে তার রবের অনুসন্ধান তার দেহের মধ্যে সে পেয়ে যাবে। কোথাও যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না, মিশর যাওয়া লাগবে না, সৌদি আরব যাওয়া লাগবে না, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আপনার 3.5 হাত দেহই যথেষ্ট, ঠিক না বে ঠিক? আওয়াজ দেয় কান ঠিক না বে ঠিক? এই যে দেখেন আমার মাথার নিচে কালো কালো, এগুলোকে দিনাজপুরে কি বলে? জোরে বলেন, চুল বাহিয়ার, তাই না? এবার কপালের নিচে চোখের উপরে, জোরে ভুরু, এবার নাকের নিচে ঠোঁটের উপরে, একজন বললেন মোষ আর একজন বললেন গোঁফ, কোনটা ঠিক? দুটাই ঠিক, তাই না? আমাদের রাজশাহীতে বলে যার নাম চাল ভাজা তার নাম ভুজা, ভুজা খান, ভুজা আছে দিনাজপুরে? নাই, ওই ঠাকুর গায়ের মানুষেরা আমাদের রাজশাহীর ভাষা বুঝে, আপনারা বুঝেন না। শুনেন, মোষ আর গোঁফ দুটো একই নাম, ঠিক না বে ঠিক? এগুলোকে কি বলে এদেশে? দাড়ি। আরো নিচে গেলে আরো নাম পাওয়া যাবে, ওদিকে যাওয়ার দরকার নাই। দেখেন একই জিনিস একই দেহে এক এক জায়গায় এক এক নাম, ঠিক না বে ঠিক? এখানে চুল, এখানে ভ্রু, এখানে মোষ, এখানে দাড়ি, আরো নাম আছে। তাহলে দেখুন একই জিনিস এক এক জায়গায় এক এক নাম ধারণ করেছে। মজার ব্যাপার হলো মাথার চুল বড় হয়, মোষগুলো বড় হয়, দাড়িগুলো বড় হয়, হয় কি হয় না? কোনো কারণে 2 মাস 4 মাস যদি কামানোর সময় না পান তাও চলে, কিন্তু একই দেহে একই রক্ত মাংসে গড়া দেহ, মাথার চুল বড় হয়, সাইডের দাড়ি বড় হয়, মোষ বড় হয়,
কিন্তু একই কায়দায় চোখের ভ্রুগুলো কি বড় হয়? কেন হয় না? একবার কি চিন্তা করে দেখবেন না যে মাথার চুল বড় হলো, মুখ বড় হলো, দাড়ি হলো, ভ্রুগুলো কেন বড় হয় না? একবার কি ভেবে দেখেছেন? একবার ভেবে দেখুন, এই ভ্রুর মধ্যে আমি আমার আল্লাহকে খুঁজে পাই। জোরে কান ঠিক না বেঠিক? জোরে কান ঠিক কিনা? চুল বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, মুখ বড় হয়েছে, দু মাস চার মাস কামানোর সময় নাই, চুল বড় করে বাবরি রেখে দেন, মুখ বড় হয়েছে, মেজর আব্দুল জলিল অথবা জেনারেল ওসমান গনির মতো আপনি মুখকে কেঁড়া করে গাড়ের উপর ঘুরাইয়া দেন, দাড়ি বড় হয়েছে নিচের দিকে নামাইয়া দেন, কোনো অসুবিধা নয়। কিন্তু দাড়ি আর চুল যেভাবে বড় হয়, একই কায়দায় যদি চোখের ভুরুগুলো বড় হতো আর কোনো কারণে কোনো বিপদে পড়ে কোনো মানুষ যদি দু মাস চার মাস কামানোর সময় না পেত, আপদ বিপদ বাড়ত না কমত। এই বিপদ থেকে রক্ষা করেছেন কে? জোরে কন কে? আর জোরে বলেন কে? ও দিনাজপুরের মুসলমান, একবার ভেবে দেখেন, চোখের ভুরুগুলো যদি চুলের মতো দাড়ির মতো বড় হতো আর দু মাস চার মাস কামানোর সময় না পেতেন, তাহলে আমাদের স্বাভাবিকভাবে দেখা আমাদের বড় বিপদ হয়ে যেত। কোনো কিছু দেখতে হলে চুলগুলো চেড়ে চেড়ে দেখতে হতো, আপদ বিপদ বাড়ত না কমত। এই বিপদ থেকে রক্ষা করেছেন কে? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়ালিসানাও ওয়াশাফাতাইনি ওয়াহাদাইনাহু নাজদাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, করে এমনি এমনি ছেড়ে দেই নাই, তার সাথে আমি দুইটা পথ বাতলাই দিয়েছি। জোরে বলুন কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য দুইটা পথ দিয়েছি, একটা হলো ডান পথ আর একটা হলো বাম পথ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ তাআলা বলেন, যারা ডানপন্থী হবে এরা ঈমানদার হবে, সৎ আমল করবে, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেবে এবং একে অপরের রহমদেল হবে, এরাই হলো ডানপন্থী। চিৎকার দেয়া কান মারহাবা। যারা কোরআনের কথা বলবে না, কোরআনের কথা কোরআনের বাণী যাদের গায়ে সহ্য হবে না, ওল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে এবং কাফের মুশরিকের দলে ভুক্ত হবে, এরাই হলো বামপন্থী। আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ তাআলা বলেন, যারা বামদল করবে, যারা বামপন্থী হবে, এদের স্থান হবে জাহান্নাম। অতএব কোন মুসলমানের ঘরে সন্তান বামদল করতে পারে না, পারে না, জোরে বলো ঠিক কিনা? তুমি যদি মুসলমান হয়ে থাকো, কেন বামদল করবে? মুসলমান বামদল করতে পারে না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কোরআন বলেছে, যারা বামদল করে তাদের স্থান জাহান্নাম। জেনে শুনে জাহান্নামের দলে যারা ভোট দিবেন, সাপোর্ট করবে, তারাও জাহান্নামে হয়ে যাবে। ভাইরা আমার, বাবা জিরা আমার, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব করেছেন, ঠিক না বেঠিক? আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তিন নম্বরে নিয়ামত হলো, আমি তোমাদেরকে কথা বলার সুন্দর ক্ষমতা দিয়েছি। এই যে দেখেন, আমি অনর্গল কথা বলছি দুই ঘন্টা ধরে, এতগুলো কথা কোথা থেকে বের হয় বিজ্ঞানীরা খুঁজে খুঁজে পায় না। এবার দেখা গেল একজন বিজ্ঞানী গোটা দেহটা গবেষণা শুরু করলো, কোথায় কোনো ফোল্ডার ফাইল খুঁজে পাওয়া যায় কিনা, এত কথা মাওলানা সাহেবের বের হয় কোথা থেকে? এই জায়গায় কোন সন্ধান চালাইয়া দেখা গেল গোটা দেহের মধ্যে কোনো ফোল্ডার ফাইল মেমোরি কার্ড নাই, এত কথা আসে কোথা থেকে? দেখা যায় মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে, মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কথা মানুষের মুখ দিয়ে বের হয়। এখান থেকে এদিকে কোনো কথা নাই, কেউ খুঁজে বের করতে পারেনি, কোনো বিজ্ঞানী খুঁজে বের করেনি, এখান থেকে কিচ্ছু নাই। তাহলে কিভাবে কথা বের হয়? বিজ্ঞানীরা বলছে, একজন মানুষকে কথা বলার জন্য আল্লাহ তাআলা সাতটা যন্ত্র দিয়েছেন। জোরে বলুন কয়টা? সাতটা যন্ত্র আছে। এক নম্বরে হলো ফুসফুস,
দুই নম্বর হলো কণ্ঠনালী, তিন নম্বরে জিহ্বা, চার নম্বরে হলো ঠোঁট, পাঁচ নম্বরে চোয়াল, ছয় নম্বরে দাঁত, সাত নম্বর হলো নাক। কয়টা হলো? এই সাতটা যন্ত্র দিয়ে মানুষ কথা বলে। এই যে দেখেন ব্রেন শক্তি আপনার ফুসফুসে ধাক্কা মারে, সাথে সাথে ফুসফুস জাম্পিং করে। যেমন জাম্পিং হয়, একটা বাতাস কণ্ঠের কাছে এসে ধাক্কা খায়, এই কণ্ঠের মধ্যে একটা উল্টো জিহ্বা আছে, এটাকে আলা জিহ্বা বলে, ঠিক না বে? ঠিক। আলা জিহ্বাতে সে বাতাসটা ধাক্কা খেলে একটা হারমোনিয়ামের মতো, বাঁশির মতো একটা পো প্যাপি এই ধরনের একটা আওয়াজ তৈরি হয়। এই আওয়াজটা যখন মুখের কাছে চলে আসে, এবার দেখেন যারা খুনা, যারা বোবা, যারা বোবা যারা খুনা, এদের এই যন্ত্রগুলো কাজ করে না। এই বাইরে আছে পাঁচটা যন্ত্র, যারা বলেন কয়টা? এই পাঁচটা যন্ত্র যদি কাজ না করে, কণ্ঠের আওয়াজটা কো প্যা পু প্যা অথবা আপনার বাঁশির হারমোনিয়ামের মধ্যে পো প্যা আওয়াজ হবে, কিন্তু কোনো কথা উচ্চারণ হবে না। কথা উচ্চারণ করার জন্য, শব্দ উচ্চারণ করার জন্য আল্লাহ তাআলা পাঁচটা যন্ত্র আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে দাঁত, তিন নম্বরে চোয়াল, চার নম্বরে ঠোঁট, পাঁচ নম্বরে নাক। এই পাঁচটা যন্ত্র দিয়ে কথাগুলো নিয়ন্ত্রিত হয়। আমি বাংলা বলবো না, উর্দু বলবো, ফার্সি বলবো না, আরবি বলবো, আমি মানুষকে হাসাবো না, কাঁদাবো, নাচাবো না, কুদাবো, সব কিছু নিয়ন্ত্রণ হয় এই পাঁচটা যন্ত্রের মাধ্যমে। চিৎকার দিয়া বলে মারহাবা, আপনি সুর করবেন না বেসুর করবেন, আপনি কিভাবে কথাটা উপস্থাপন করবেন, এখান থেকে নিচের দিকে কিছুই নাই। এখানে এসে মুহূর্তের মধ্যে হাজার হাজার কথা তৈরি হয়ে যাচ্ছে। এতগুলো কথা তৈরি করার ক্ষমতা দিয়েছেন কে? এই বাংলার মুসলমান হাত তুলে বলেন দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানে তিন নম্বর নিয়ামত বলেন আল্লামাহুল বায়ান। ওরে দুনিয়ার মানুষ, তুমি যে কথা বলো এটা নিয়ে তুমি একবার চিন্তা গবেষণা করলে আমি আল্লাহরে তুমি খুঁজে পাবে। চিৎকার দেয়া বলেন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর বাণী, এত সুন্দর সুন্দর কথা ওনার গর্বের হচ্ছে, এ নিজ থেকে নাই, সব কিছু এখানে তৈরি হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে তৈরি হয়, বের হয়ে যায়। এ ক্ষমতাটা দিয়েছেন কে? আরো জোরে আরেকবার জোর হলো না ভাইর আমার, সে আল্লাহকে বাদ দিয়া কার হুকুম মানবেন? এজন আল্লাহ তাআলা বলেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম মানতে হবে তার। আওয়াজ দেবেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টি সিরাজীব করেছে। এই যে দেখেন একজন বাঁশিওয়ালা বাঁশিতে ফু দেয়, তাই না? বাঁশিতে ফু দিলে ওই বাঁশির মধ্যে একটা উল্টো বাঁশি থাকে, ওখানে গিয়ে বাতাসটা ধাক্কা খায়, এবার পু প্যা পি এই ধরনের একটা আওয়াজ তৈরি হয়। এই আওয়াজটাকে বাঁশিওয়ালা বাঁশির নিচে কয়েকটা ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল লাগায়, আঙ্গুল লাগায়া ওই বাঁশির সুরটাকে মনের সুরের সাথে, গানের সুরের সাথে মিল করার জন্য এই আঙ্গুলগুলোকে উঠানামা করে। এই আঙ্গুলগুলো উঠানামার মধ্য দিয়া বাঁশির সুর ওই বাঁশিওয়ালার মনের সুরের সাথে গানের সুরের মিল করে দেয়। এটা যদি মানুষ একটা বাঁশিকে তার নিয়ন্ত্রণে নিয়া নিজের সুরের সাথে বাঁশির সুরের মিল করায় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠের মধ্যে একটা বাঁশি আমাদেরকে দান করেছেন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ এই জায়গাতে পাঁচটা যন্ত্র সেট করেছেন। মুহূর্তের মধ্যে ব্রেন ধাক্কা মারে, আর এই যন্ত্রগুলো একবার আরবি বলে, উর্দু বলে, ফার্সি বলে, নাচায়, কাদায়, হাসায়, কাদায়, ঠিক না বাড়ি? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। অতএব সৃষ্টি যার হুকুম চলবে, আরো জোরে বলেন কার? আর আবার এই জন্য আল্লাহ তাআলা আবার বলছেন, পড়েন আর রহমান, বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। এই মুহূর্তে যদি আল্লাহ ইচ্ছা করে আমার জবানকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনার আমার সবার জবান আওয়াজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? যে আল্লাহর
হাতে এত বড় ক্ষমতা, সে আল্লাহর আইন বাদ দিয়া, সে আল্লাহর হুকুম বাদ দিয়া, সে আল্লাহর বিধানকে বাদ দিয়া আপনি মানব রচিত মতবাদের দালালি করবেন, এটা হতে পারে না। এজন্য একজন আলেম, একজন কোরআনপন্থী, একজন ইসলামপন্থী, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন দাড়িওয়ালা মানুষ, একজন নামাজি মানুষ কোনোদিন মানব রচিত মতবাদের দালাল হতে পারে না। ধরে যতদিন আছে পান আমরা ছেড়ে দিব না আল্লাহর কোরআন, যতদিন আছে কোরআন ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিব না আল্লাহর জমিনে। কোরআনের বিধান যতদিন কায়েম না হবে ও দিনাজপুরের মুসলমান, আমরা রাজপথ কোন নাস্তিক বলাকার বেঈমানের হাতে ছেড়ে দেব না। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমে আমাদেরকে মানতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মহান আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ হাসিল করে দুনিয়া আখেরাত উভয় জগতে জীবনকে শান্তিময় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুরা তিনের মধ্যে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। ভালো লাগে না খারাপ? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, এ মানুষ যদি তার যথাযথ দায়িত্ব পালন না করে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষকে আমি একেবারে নিম্ন স্থানে পৌঁছাইয়া দে। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ তার দায়িত্ব পালনে যদি অবহেলা করে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ভাইরা আমার, এই যে দেখেন আলু আছে, আলু দিনাজপুরে, আলুর যদি একটা অংশ পচে যায় ওই পচা অংশটুকু কেটে ফেলে দিয়া বাকি অংশ খাওয়া যায় কিনা? বেগুন আছে, বেগুনে একটু কানা লেগে গেছে, পোকা লেগে গেছে, ওই বেগুনটাকে কেটে ওই কানা অংশ পোকা অংশটুকু কেটে ফেলে দিয়া বাকি অংশ খাওয়া যায় কিনা? একটা ডিম আছে না, একটা ডিমের একটা অংশ পচে গেছে, বাকি অংশ খাওয়া যাবে? কেন যাবে না? এটা হলো উৎকৃষ্ট খাবার, ডিমটা ছিল উৎকৃষ্ট খাবার, একটু পচলে গোটা ফেলে দাও, ঠিক না বে? ঠিক। বেগুন আর আলু কম দামি খাবার, একটু পচলে ওটুকু কেটে ফেলে বাকিটুকু খাও, জোরে কান, ঠিক না বে? ঠিক। সাদা ভাত যদি বাসি হয় পান্তা করে খাওয়া যায়, বাসি ভাতও মেখে খাওয়া যায়, কিন্তু পোলা ভাত যদি বাসি হয় তাহলে পরে কি আর খাওয়া যায়? ওটাকে ফেলে দিতে হয়। তাহলে দেখেন, যার দাম বেশি সে যদি পচে যায়, গন্ধ হয়ে যায়, ওটা এত নিকৃষ্ট হয় ওটা আর চলে না। এই জন্য আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আশরাফুল মাখলুকা সৃষ্টি জীব মানুষ, তুমি যদি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন না করো ওই ডিমের মতো তোমাকে আছাড় মেরে ফেলা হবে, ওটা আর কেউ খাবে না, পচে গেছে ফেলে দাও, ঠিক না বে? ঠিক। আওয়াজ দেয়া বলেন। আর একটা পড়ার উদ্দেশ্য হলো, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বলবো? আমি কিন্তু এইসব ঘটনা তাফসির মাহফিলে বলি না, আমি কোরআন আর হাদিস থেকে আলোচনা করি। দেখেন দুই ঘন্টা কোরআন আর হাদিস ছাড়া কিছুই বলি নাই। এখন যেহেতু হুজুর বললেন তা একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা হলো মোঘল আমলের এক বাদশাহ ছিল, বাদশাহ হারুন আর রশিদ। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। স্বামী স্ত্রী বিল্ডিংয়ের ছাদের ওপরে পূর্ণিমা রাতে বসে বসে গল্প করছিল। এক পর্যায়ে জুবাইদা বলল প্রাণের স্বামী, ওই যে দেখো আসমানের পূর্ণিমার চাঁদ কত সুন্দর, তাই না? বলে হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা বলো তো, ওই পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর না তোমার বাড়ির জুবাইদা বেশি সুন্দর? বাদশাহ তো বিপদে পড়ে গেছে, এখন চাঁদ সুন্দর না জুবাইদা সুন্দর কোনটা বলবে? অনেকক্ষণ চিন্তা করার পরে বাদশাহ বলছে, দেখো ওই আকাশের চাঁদটা গোটা দুনিয়াকে আলোকিত করে, আর তুমি জুবাইদা আমার 10 ফিট ঘরই আলোকিত হতে পারো না, অতএব তুমি জুবাইদার চাইতে ওই চাঁদ অনেক সুন্দর। হ্যাঁ কি সে ঠিক? বাদশাহ হারুন আর রশিদের কথায় জুবাইদা বলল, বাদশাহ নামদার উত্তর সঠিক হয় নাই। হ্যাঁ ঠিক হয় নাই? না, এক
কথা দুই কথা তিন কথা স্বামী স্ত্রীর মধ্যে এখনই মহব্বত এখনই গন্ডগোল, এই ধরনের অবস্থা আমাদের মধ্যে হয় কিনা? জোরে কন হয় কিনা? স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় মাঝে মধ্যে একটু হট্টগোল গন্ডগোল হওয়া ভালো, আপনারা ওটা উল্টো ভাবে নেবেন না, মাঝে মধ্যে হট্টগোল গন্ডগোল হওয়া ভালো, এতে মহব্বত বাড়ে না কমে? বাড়ে। যে যাদের বাড়ে তারা ঠিকই বলছে, আর যাদের বাড়ে না তারা চুপ করে বসে আছে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে টকঝক হওয়া ভালো, তবে এটা অতিরঞ্জিত হওয়া ভালো নয়। আমাদের সমাজে কিছু বোখাটে যুবক আছে মাঝে মধ্যে অতিরঞ্জিত করে ফেলে। সেদিন আমার মাদ্রাসাতে এক রিক্সাওয়ালা আসলো, এসে বলল, হুজুর একটা ফতোয়া নিতে এসেছি। কি বাবা বসো চেয়ারে বসো, ওকে বসালাম। বলো কি ফতোয়া বলো? বল বলবো হুজুর। বলো বলো। এ সারাদিন রিক্সা বেড়াই আর খায় গরিব মানুষ, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে দেখি আমার বউ আমার স্ত্রীর রান্না বান্না না করে শুয়ে আছে, পেটে খুব ক্ষুধা ছিল হুজুর, রাগ মাথায় চললো, এমন রাগ উঠলো হুজুর, রাগের মাথায় স্টেশন হারা হয়ে গেলাম। আচ্ছা তারপর? তারপরে বলবো হুজুর। বলে হ্যাঁ বলো। তারপরে বলবো হুজুর। বলে হ্যাঁ বলো। তারপরে এমন মাথায় রোগ চললো, পাশেই ছিল একখান লাঠি, তুলে দিলাম পাশায় বাড়ি, আর বললাম এক তালাক দু তালাক তিন তালাক, তোকে তালাক তোর মাকে তালাক তোর চোদ্দ গোষ্ঠীকে তালাক, যতটি ছিল সবটি বলেছি হুজুর। আমি বললাম বাবা তোমার বন্ধুকে যতটি গুলি ছিল সব ফায়ার হয়ে গেছে, বন্ধুকের গুলি যদি ফায়ার হয়ে যায় আর কি ফিরিয়ে আনা যায়? তালাক একটা নিকৃষ্ট হালাল শব্দ, যে অযথা অকারণে তালাক শব্দটা উচ্চারণ করা ঠিক নয়। কথায় কথায় যখন তখন যা বের হয়ে যা বাড়ি থেকে, আমার বাড়ির ভাত তোর জন্য বন্ধ, এই ধরনের কথা কোনোদিন বলবেন না, কোনোদিনও বলবেন না, যতই কষ্ট হোক যত অসুবিধা হোক এ কথা স্বামীও বলবে না স্ত্রীও বলবে না, এটা নিকৃষ্টতম হালাল কথা। এর চেয়ে নিকৃষ্ট কথা আল্লাহ রাসুলের কাছে আর কিছুই নাই। এই কথা কোনো মুসলমান বলবে না, যদি বলতেই হয় সালিসের মাধ্যমে স্বাভাবিক জ্ঞানে বলতে হবে, ঠিক না বে? ঠিক। রাগের মাথায় উল্টা পাল্টা কথা বলা মুসলমানের জন্য হারাম, কথা বুঝছেন না? তবে হ্যাঁ, তিন জায়গায় চালাকি করে মিথ্যা কথা বলা মুসলমানের জন্য জায়েজ। কয় জায়গায়? এক নম্বরে যুদ্ধের ময়দানে অন্য পার্টিকে বা বিপক্ষের দলকে হেয় প্রতিপন্ন করার জন্য, হারিয়ে দেওয়ার জন্য আপনি ওদের সামনে কিছু মিথ্যা কথা বলেন, আমাদের এই অস্ত্র আছে, এ আছে, এ লোক আছে, এই জনবল আছে, সব ডাক দেবো, এমন ডাক দেবো তোমার, তোমাকে উচিত শিক্ষা দেবো, মানে কিচ্ছু নাই পিছনে, কিচ্ছু নাই মুখে, হারং বারং অনেক কিছু বকে, এ ধরনের যোদ্ধা কিছু আছে না? মনে হয় যে অনেক শক্তি, কিচ্ছু নাই মুখের শক্তিতে, অন্য পার্টির লোকেরা ভাবে বাপরে বাপ এত শক্তি আর পিছনে, ও একাই যদি এত কিছু বলে তাহলে পিছনে কত কিছু। এইটা কৌশলগতভাবে জায়েজ আছে। নম্বর টু, বিচার করতে বসে বিচারপতি কোনো চোর বা আসামিকে স্বীকৃতি নেওয়ার জন্য যদি কৌশল অবলম্বন করে, এক বাড়ির তুলা চুরি হয়ে গেছে, তুলা বুঝেন না, তুলার বস্তা চুরি হয়ে গেছে, এখন বিচার বসেছে, কে তুলা চুরি করেছিস বল, কেউ স্বীকার করে না। বিচার যে করছে সেই গ্রামের মাতব্বর বলছে, যে তুলা চুরি করেছে আমি তো তার মাথায় তুলা দেখতে পাচ্ছি, এখনো তুলা লাগিয়ে আছে। হেসে হেসে বিচারপতি বলছে, আমি এখন দেখতে পাচ্ছি যে তুলা চুরি করে গেছে তার মাথায় এখনো তুলা লেগে আছে। যে চুরি করেছে মনে মনে ভাবছে হতেও পারে, তুলার বস্তা তো কোন জায়গায় লেগে গেল নাকি, তো আস্তে আস্তে করে মাথা নাড়ছে, যেমনই মাথা হাত দিয়েছে বলছে তুই এদিকে গাই, মাথায় হাত দিলে গান বলে তুলা লেগে আছে কিনা তাই দেখছিলাম, তুই চোর, আসলে তুলা নাই, প্রকৃত বাক্যে চোর বের করার জন্যই বলা হয়েছিল, ঠিক না বে? ঠিক। তাহলে একজন বিচারক গ্রাম্য মাতব্বর যদি কোনো চোর ধরার জন্য আসামি বের করার জন্য কৌশলগতভাবে মিথ্যা বলে, এটা শরীয়তে জায়েজ আছে। মা বোনেরা রাগ করবেন না, আমি শরীয়তের কথা বলছি, ঠিক না বে? ঠিক। স্ত্রীকে যতই যা দেন এদের এদের মন ভরা মন ভরানো যায় না, যত দিবেন বলবে উমুকের বউকে এই দিয়েছে, উমুকের স্ত্রীকে এই দিল, আর ওই এই করলো, তুমি কিছুই করল না। শুক্রিয়া আদায় করার মতো মহিলা হাজারে দু চারজন পাওয়া যায়,
নাই বলবো না, হাজারে দু চারজন আছে যারা শুক্রিয়া আদায় করে, অধিকাংশ মহিলার শুক্রিয়া কম। এটা আল্লাহ কর্তৃক ওদের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছে, যার কারণে শুক্রিয়া আদায় করতে জানে না। আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তুমি যদি মাঝে মধ্যে কৌশল অবলম্বন করো তাতে তোমার জন্য জায়েজ আছে। সম্মানিত হাজরিন, বাদশা হারুন আল রশিদ জুবাইদার সাথে গণ্ডগোল লেগে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, একটা পর্যায়ে গিয়া এমন একটা রাগারাগি হয়ে গেল, রাগের মাথায় বাদশা হারুন আল রশিদ বলছে, জুবাইদা তোমার এত আস্পর্ধা আমার সাথে, তুমি মুখোমুখি তর্ক করো, আগামীকাল সকাল 9টায় আমি সিংহাসনে বসব, এই 9টায় বসার আগে তুমি যদি আমাকে প্রমাণ না করতে পেরেছো যে আকাশের চাঁদের চাইতে তুমি সুন্দর, তাহলে আর তোমার ঘরে তুমি বাচ্চাকে পাবা না, তোমার ঘরে আর বাচ্চা যাবে না। রাগ করে বাচ্চা অন্য ঘরে গিয়ে শুয়েছে। রানীমা চিন্তায় পড়ে গেল, বাচ্চার মাথা তো গরম হয়ে গেল, কিভাবে মাথা ঠান্ডা করি, কিভাবে করি, গভীর রাত। হঠাৎ করে জুবাইদা চিন্তা করলো, প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতির বাড়ি গিয়ে ডাক দিয়েছে, বিচারপতি সাহেব কি রানীমা এত রাতে? বলে হ্যাঁ বিপদে পড়েছি, তাড়াতাড়ি বের হন। সব কথা শোনার পরে বিচারপতি প্রধান উজির সাহেব বললেন, রানীমা আপনি আরামে ঘুমান, ফজরের নামাজের ওয়াক্তে আমি বাদশার সাথে এটা ফয়সালা করে দেব। ফজর আজান হয়ে গেল, বাদশা হারুন আল রশিদ মসজিদে উপস্থিত হয়েছে, প্রধান বিচারপতি উপস্থিত হয়েছে, ভাইরা আমার বাবাজির আমার, মোগল আমরে যারা ছিল রাষ্ট্রপতি তারাই করত মসজিদে ইমামতি। শুধু মোগল আমন কেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে নিয়া সাহাবায়ে কেরামদের যুগ, তাবিঈনদের যুগ, তাবে তাবিঈনদের যুগ, আব্বাসীয় খলিফার যুগ আর উমাইয়া খলিফার যুগ, যত ইতিহাস আছে মুসলিম ইতিহাস পড়ে দেখেন, যারা এ মুসলমানদের ছিলেন রাষ্ট্রপতি তারাই করত মসজিদে ইমামতি। এটা আল্লাহর নবীর সুন্নাত, আওয়াজ দেয়া পারেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করার পরে মদিনায় গিয়া মদিনার হয়েছিলেন রাষ্ট্রপতি, আবার তিনি মসজিদে নববীতে করতেন ইমামতি, ঠিক না বেঠিক? এই দিনাজপুরের মুসলমান আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? দুঃখজনক হলো সত্য, এই যে ইংরেজরা এসে আমাদের মধ্যে একটা বিষ ফাল ঢুকাইয়া দিয়েছে, আমাদের মাথার মধ্যে একটা ভুল চিন্তা ঢুকাইয়া দিয়েছে, দিয়ে তারা বলছে যারা করবে রাজনীতি তারা জানবে না ইমামতি, যারা হবে রাষ্ট্রপতি, যারা হবে সেনাপতি, যারা হবে বিচারপতি তারা জানবে না ইমামতি, আর যারা করবে ইমামতি তাদেরকে বানানো যাবে না রাষ্ট্রপতি, তাদেরকে বানানো যাবে না সেনাপতি, তাদের বানানো যাবে না বিচারপতি। এটা ইংরেজরা আমাদের মাথার মধ্যে ঢুকায় দিয়েছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবীর একখান হাদিস বাইহাকি শরীফের মধ্যে পেলাম, হাদিসের মধ্যে লেখা আছে, আলা ইন্নাল কিতাবা ওয়া সুলতান আল ইফতারিকানে ফালা তুফারিকুল কিতাব। এমন একটা জমান আসবে যে জমানা যারা কিতাব পড়বে কোরআন পন্থী হবে এরা একদিকে হয়ে যাবে, ওয়া সুলতানা যারা রাজনীতি করবে যারা বাদশাহী করবে ওরা আরেক দিকে হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ফালা তুফারিকুল কিতাব, ওরে ইমানদার মুসলমান ভাই বোনেরা যাদের কাছে কোরআন থাকবে, যাদের কাছে আল্লাহর কোরআন থাকবে, ওই দল থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, রাজনীতি ছেড়ে দাও, আপনি সেনাপতির পথ ছেড়ে দাও, রাষ্ট্রপতির পথ ছেড়ে দাও, কিন্তু কোরআন আছে যেখানে মুসলমান থাকবে সেখানে। আর একটু জোরে কান ঠিক না ঠিক? ফজর আজান হলো, ইমামতি করবেন বাদশা হারুন আর রশিদ, কিন্তু সারা রাত ঘুম হয় নাই, বউর সাথে গন্ডগোল, বাসা রাত্রে ঘুমাতে পারে নাই, ডাক দিল কোথায় প্রধান বিচারপতি, লাব্বাইক বাদশা নামদার, ইমামতিটা আপনি করেন।
এবার প্রধান বিচারপতিকে ইমামতি করতে দেওয়া হয়েছে, ফজরের নামাজের ইমামতি চলছে। ইতিহাসের পাতায় পড়েছি ভাই, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি মুসলিম ইতিহাস পড়তে গিয়া, মুসলমানদের ইতিহাস পড়েন, সেই জায়গায় বা হারুন রশিদের জীবনীতে এই ঘটনাটা পেয়ে গেলাম। সেই দিন প্রধান বিচারপতি ইমামতি করছেন, প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে গিয়া প্রধান বিচারপতি এবার সুরা তিন পড়া শুরু করেছে। ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সব জায়গায় আল্লাহু আকবার না, এখানে বিচারপতি ভুল পড়েছে, কি পড়েছে? ভুল পড়েছে, লাকাদ খালাকনাল কমারা, সে কমার পড়েছে, হবে ইনসান, সে জায়গায় পড়েছে কি কমার, কমার মানে চন্দ্র চাঁদ, আর ইনসান মানে মানুষ, সে মানুষ বাদ দিয়ে কমার পড়েছে। বাদশা পিছনেই ছিল, বাদশা সুরা মুখস্থ আছে না, বাদশা এবার লোকমা দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার বিচারপতি সুরা শুদ্ধ করে নিয়ে পড়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব ঘুরে বসলেন, বাদশাহ হারুন আর রশিদ বলছেন, বিচারপতি রাত্রে কি বউর সাথে গন্ডগোল করে মসজিদে নামাজ পড়তে এসেছে? আচ্ছা বলুন তো, বিচারপতির বউর সাথে গন্ডগোল হয়েছে না বাদশাহ? এবার বাদশাহ উল্টা চাপ দিচ্ছে বিচারপতিকে, এই বিচারপতি সাহেব নামাজে উল্টা পাল্টা কেরাত পড়েন, বউর সাথে রাতে গন্ডগোল হয়েছে? বিচারপতি বলছেন, বাদশাহ নামদার, আমার তো গন্ডগোল হয় নাই, আমি জেনেছি আপনার নাকি গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কে বললো তোমারে? কে বলেছে? রানীমা রাতে আমাকে গিয়ে বলেছে। কি বলেছে? বলেছে আপনি নাকি বলেছেন যে জুবাইদার চাইতে আকাশের চাঁদ সুন্দর? বলে হ্যাঁ আমি ঠিকই বলেছি। বলে কিভাবে ঠিক বললেন? এখনই তো আপনি আমার লোকমা দিলেন। বাদশাহ চেতনা ফিরে পেয়েছে, হঠাৎ করে মনে পড়ে গেছে, তাই তো বিচারপতি বলেছে আল্লাহ তাআলা চাঁদকে সুন্দর করে সৃষ্টি করেছে। বাদশাহ বলছে না না ভুল হয়ে গেল, বরং আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। চিৎকার দেয়া, কান্মারহাবা, ভাইর আমার, বাবাজির আমার, পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ, জোরে কান, ঠিক না? ঠিক, মানুষের চাইতে সুন্দর আর কিছুই নাই। এই মানুষ যদি এত সুন্দর হয়, আল্লাহ তুমি কত সুন্দর, ঠিক না? ঠিক। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াতাফাক্কারু। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান, আল্লাহু আকবার। ভাইর আমার, বলেছেন আমার, সূরা রুম একুশ, সূরা রুমের একুশ নম্বর আয়াত, একুশ নম্বর পারা, সাত নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন খুলে দেখেন, আল্লাহ তালা বলেন, দুনিয়ার মানুষ স্বামী আর স্ত্রী জোড়া জোড়া আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি। জোরে জোরে কান, মারহাবা, তোমার স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহর একটা বিশেষ নিয়ামত আছে, এই যে দেখেন কার সাথে কার জোড়া হবে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আনফুসিকুম মানে তোমার মধ্য থেকেই তোমার জোড়া আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। চিৎকার দেয়া, কান, মারহাবা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে একাই জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছিল। আদম আলাইহিস সালাম একা একা ঘুরে
মনে ভালো লাগে না, গাছের নিচে একাকি বসে ঝিমাচ্ছিলেন, চোখ দুটা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি ভেঙে সেখান থেকে বিবি হাওয়াকে তৈরি করলেন। চিৎকার দেখান মারহাবা, সুন্দরী সাধবি সুন্দরী নারী বিবি হাওয়াকে আল্লাহ তাআলা নিজ হাতে এত সুন্দরী বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত নারী আছে সকল নারীর রূপ চেহারা গুলো যদি এক জায়গায় করা হয়, বিবি হাওয়ার চেহারার সমান হবে না। এত সুন্দরী নারী বিবি হাওয়া, চিৎকার দেখেন মারহাবা, স্বয়ং আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। দেহ যেমন লম্বা তেমন, ষাট হাত লম্বা, কয় হাত? এখনো জেদ্দাতে যাবেন, হাওয়ার একটা কবর আছে, মাজার আছে, বিবি হাওয়ার কবর এখনো সৌদি আরবের জেদ্দাতে এখনো বিদ্যমান আছে, আমি নিজে যে জিয়ারত করে আসলাম, ষাট হাত লম্বা কবর। কান মারহাবা, বিবি হাওয়া সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখে একটা সুন্দরী নারী দেখেই মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়েছে। এবার দুই হাত বাড়িয়া বিবি হাওয়াকে ধরতে গেছে, বিবি হাওয়া লজ্জা পেয়ে একটু পিছন দিকে সরে গেছে। দেখবেন স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে, স্বামী যদি একটু আগিয়ে যায় স্ত্রীর একটু পিছায়, ঠিক না বে? ঠিক, এটার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মহাব্বত, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর দান। আল্লাহ তাআলা বলেন লিতাসুকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মহাব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ও দুনিয়ার মানুষ, লিতাসকুনু ইলাইহা, স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রী যদি স্বামীর কাছে আসে, আসমান থেকে একটা রহমত শান্তি নাজিল হয় যা লক্ষ টাকা দিয়া কোথাও কিনে পাওয়া যাবে না। জোরে কান মারহাবা। অরহমা মাওয়াদ্দা মানে হলো প্রেম, রহমা মানে হলো শান্তি। আমি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রহমত দিয়েছি, প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, দুঃখজনক হলো সত্য। আজকে আমাদের সমাজে কিছু বোকাটে যুবক আছে, নিজের ঘরে সুন্দরী বউ রেখে ওই ওই টাউনে গিয়া ওই সব বোকাটে অসামাজিক হোটেলে গিয়া আপনার ওই অসামাজিক নারী দিয়া রাত কাটায়। এই মার্কা বোকাটে যুবক দিনাজপুরে আছে না? হারাম হারাম হারাম, নিজের ঘরের বউ রেখে অন্য কোন মেয়ের দিকে তাকানো কোন মুসলমানের জন্য জায়েজ হবে না। অনুরূপ ভাবে নিজের স্বামী রেখে অনেক মহিলা স্বামীকে ফেলে দিয়া পরকীয়া প্রেমে পড়ে অন্যের হাত ধরে ছেলে মেয়ে রেখে ঘর থেকে পালায়। এই মার্কা দাজ্জাল নারী দিনাজপুরে আছে না? স্বামীর ঘর ভালো লাগে না, স্ত্রীর ঘর ভালো লাগে না, বুঝবেন ওর মধ্যে ইসলাম নাই, ওর ইমান ঠিক নাই। স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহর আল্লাহ কর্তৃক একটা নিয়ামত, এটা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে। আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসির একখানা হাদিস বর্ণনা করেছেন। হাদিসখানা হলো স্বামী আর স্ত্রী এক জায়গায় যদি হয়, একজন আর একজনকে যদি আলিঙ্গন করে বুকের সাথে জড়ায়া ধরে, আল্লাহর আরশ এত বেশি খুশি হয়। বিশ্বজাহানের নবী বলেন স্বামীর দেহে যতগুলো সগিরা গুণা আছে, স্ত্রীর দেহে যতগুলো সগিরা গুণা আছে, স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসার মধ্য দিয়া স্বামী স্ত্রীর দেহের সমস্ত সগিরা গুণাগুলো ঝরে যায়। জোরে কর সুবহানাল্লাহ। দুঃখজনক আজকে নিজের ঘরের বউ রেখে যুবকেরা যায় বাইরে, জোরে কান, ঠিক না বে? ঠিক। এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ গেল, গেছে না? দিনাজপুরে ছিল 14 তারিখ। এটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই মার্কা যারা ভালোবাসার নামে বেহায়াপনা অশ্লীল অশ্লীল কাজের সাথে জড়িত হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ না। জোরে কান, ঠিক না বে? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের ঘরে বউ আছে, বউর সাথে ভালোবাসা করো, একবারের জায়গায় 7 বার করো, 10 বার করো, যত করবে দেহের সমস্ত সগিরা গুণা ঝরে যাবে। কন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে নেকি আছে, রহমত আছে, বরকত আছে, আল্লাহ নিয়ামত আছে। নিজের ঘরের বউ রেখে দিয়া বাইরে অন্য নারীর সাথে সময় কাটায়, সারাদিন এনজিওতে চাকরি করে, অন্য নারীদের সাথে উঠা বসা করে, ঘরে এসে আর নিজের ঘরের বউ দেখতে ভালো লাগে না,
এই মার্কা যুবক অবশ্য দিনাজপুরে নাই, সব রাজশাহীতে আছে। আবার অনেক মহিলা আছে সারাদিন অন্যান্য যুবকদের সাথে, অন্যান্য স্টাফের সাথে ওই বিভিন্ন জায়গায় চাকরি করে, আর সারাদিন ওদের হন্ডায় বিভিন্ন গাড়িতে ঘুরে ঘুরে ওইসব যুবকদের সাথে যত প্রেম প্রীতি সব শেষ করে ঘরে এসে স্বামীর ঘরে এসে আর প্রেম থাকে না। স্বামী সয় একদিকে কাত হয়ে আর নারী সয় আর একদিকে কাত হয়ে, ঘরের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। জোরে কান, ঠিক না বেঠিক? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যার ঘরে আছে তার মধ্যেই ভালোবাসা আছে, ঠিক না বেঠিক? জোরে কান, ঠিক কিনা? অতএব আমি বলবো ভাই, স্বামী স্ত্রী সমান সমান অধিকার, ঠিক না বেঠিক? হন্না লিবাসুল্লাহ কুমন্তুন লিবাসুল্লাহ হন্না, আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি আপনার গায়ে যত দামি পোশাক পরবেন স্ত্রীর গায়ে তেমন দামি পোশাক দেবেন। দুঃখজনক আজকালকার মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে মোড়ে এসে চায়ের দোকানে বসে পরাটা খায়, মিষ্টি খায়, ডাল খায়, আর বাড়িওয়ালাকে বলে বাড়ির যে বাসি ভাত পান্তা ভাত ওটা তুই খা। ওর জন্য পান্তা ভাত আর বাসি ভাত, আর আপনার জন্য পরাটা আর মিষ্টি, এটা হতে পারে না। আপনি যদি পরাটা খান মিষ্টি খান, তাহলে একটা পরাটা একটা মিষ্টি বেঁধে নিয়ে বাড়িওয়ালাকেও দিতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া কান, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা বলছে যা অনেকদিন পর একটা হুজুর পাওয়া গেছে, আল্লাহ এ হুজুরকে হায়াত বাড়িয়ে দাও, কাল থেকে আমরা পরাটার মিষ্টি খেতে পাবো। পরাটার মিষ্টি শুধু নিজে খেলে হবে না, নারীদেরকেও খাওয়াতে হবে। এটা হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, সমান অধিকার। বলতে আপনিও হাল চাষ করবেন ওকে হাল চাষ করাবেন তা নয়, সমান অধিকার এটা নয়। সমান অধিকার বলতে আপনি যেমন খাবেন তাকেও তেমন খাওয়াবেন, আপনি যেমন পড়বেন তাকেও তেমন পড়াবেন। এইভাবে স্বামী স্ত্রীর মহাব্বত যদি পয়দা হয় ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হবে, বরকত হবে, ইহকালে শান্তি পরকালে নাজাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস ভিত্তিক সংসার করে দাম্পত্য জীবনে সুখী সংসার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে বলুন আমিন।